सुप्रिय शिक्षार्थीबृंद सबा के आंतरिक शुभेच्छा और अभिनंदन जानाच्छी। पंकज कुमार मंडल सहकारी शिक्षक उदयन माध्यमिक विद्यालय बरिशाल तुम्हारे संगे आज अनलाइन क्लासे आछी। तुम्हारे पढ़ाच्छी दशम श्रेणी 13 अध्याय निये। एर आगे समान्तरधारा निये तीनटी क्लासे आमी आलोचना करेछी, तीनटी क्लासेर भिडियो दिएछी। आशा करी तुम्हारा भिडियोगुलो देखेछो एवं अनेक उपकार पेयेछो। एबार आमरा 13.2 এর অঙ্কগুলো করব গুণোত্তর ধারা। তো গুণোত্তর ধারা আলোচনা করার পূর্বে আমরা কিছু বেসিক নিয়ে আলোচনা করতে চাই, যেগুলো আলোচনা করলে পরে তুমি এমসিকিউ সম্পর্কে জানতে পারবে বা তার অ্যানসার করতে পারবে। সাথে সাথে তোমার সূত্রগুলো যদি আমরা আগেই প্রথম থেকে বলে দিই এবং সূত্রগুলো নিয়ে যদি আলোচনা করি তাহলে তোমার অনুশীলনের অঙ্ক করতে অনেক সুবিধা হবে। তো আমার সাথে থাকবে আশা করি সমস্ত ক্লাসে। এখন ক্যালকুলেটর খাতা এবং কলম নিয়ে বসে পড়ো। गुणोत्तर धारा जिओमेट्रिक सीरीज। तो गुणोत्तर धारा बा जिओमेट्रिक सीरीज प्रथमे आमरा संज्ञाटा जेने नी। गुणोत्तर धारा काके बोले? कोनो धारार जे कोनो पद ओ एर पूर्ववर्ती पदेर अनुपात जदि सब समय समान थाके, अर्थात जे कोनो पद के एर पूर्ववर्ती पद द्वारा भाग कर ले जदि भागफल सर्वदा समान है ताहले सेई धारा के आमरा गुणोत्तर धारा बोलबो। एवं ए भागफल के बोलबो साधारण अनुपात। जेमन केमन होते पारे, एकटी गुणोत्तर धारा आमरा लिखे फेली 2+4+8+16 +32+64 এরকম একটা ধারা লিখলাম। এই যে ধারাটা লিখেছি এটি গুণোত্তর ধারা কেন হলো, দেখো আমরা যে কোনো পদ বলেছি, তো যে কোনো পদ মনে করো যদি 4 হয় এর পূর্ব পদ কোনটা 2, ভাগ করলাম কত হবে 2 হবে। আবার 8 কে যদি তার পূর্বের পদ দিয়ে যদি ভাগ করি 4 দিয়ে তাহলে হবে 2। আবার দেখো 16 কে যদি 8 দিয়ে ভাগ করি তাহলেও 2 হবে। তা ভাগ করলে একই রকম হবে। তার মানে এই পদ এবং এই পদ এই দুটোর অনুপাতটা সব সময় সমান হবে। তাহলে এই সমান যদি হয় তাহলে এই ধারাকে বলবো আমরা গুণোত্তর ধারা। আশা করি সবাই গুণোত্তর ধারার সংজ্ঞাটা ভালোভাবে বুঝতে পেরেছো। আবার দেখো কোনো ধারার পদ সংখ্যা যদি নির্দিষ্ট থাকে তাহলে সসীম গুণোত্তর ধারা বলে। এই যে দেখুন, দেখো আমরা দেখতে পাচ্ছি যে পদ সংখ্যা নির্দিষ্ট, শেষ পদ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা পদ আছে এবং প্রথম পদ থেকে শেষ পদ পর্যন্ত সবমূলক পদ আমি দেখতে পাচ্ছি, এটা নির্দিষ্ট, সেই জন্য এটি হলো সসীম গুণোত্তর ধারা। আবার দেখো যে ধারার পদ সংখ্যা নির্দিষ্ট নয়, গুণোত্তর ধারা কিন্তু পদ সংখ্যা নির্দিষ্ট নয়, তাকে বলা হয় অনন্ত গুণোত্তর ধারা। আমি যেমন একটা উদাহরণ দিয়ে বলি, 3+6+12+... দিয়ে দিলাম, তাহলে এই ধারাটা কিন্তু গুণোত্তর ধারা। দেখো 6কে যদি 3 দিয়ে ভাগ করো 2 হবে, 12কে যদি 6 দিয়ে ভাগ করো 2 হবে, অনুপাত সমান। কিন্তু এই ধারাটা শেষের পথ আমাদের নাই, কত দূর যে যাবো তাও আমি জানি না, তাহলে এটি অনন্ত গুণোত্তর ধারা। এখন দেখো আমরা এই ধারার কিছু গুরুত্বপূর্ণ সূত্র সম্পর্কে আলোচনা করে নেব, তারপরে আমরা অধ্যায়ের ভিতর প্রবেশ করব। দেখো মনে করি গুণোত্তর ধারাটির প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত আর, অতএব গুণোত্তর ধারাটির এনতম পদ কি হবে a^n-1। এনতম পদ হবে a^n-1।
এই এনতম পদকে আমরা বলবো সাধারণ পদ, সাধারণ পদ, এনতম পদ বা সাধারণ পদ। এটি একটি খুব গুরুত্বপূর্ণ সূত্র, আমাদের কাজে লাগবে। এবার দেখো, এই আর এর মানের উপর ভিত্তি করে, আর এর মান, আর হলো সাধারণ অনুপাত, এই আর এর মানের উপর ভিত্তি করে এই গুণোত্তর ধারার সমষ্টির সূত্র দুইটি। একটা আর এর মান যদি একের চেয়ে বড় হয় তাহলে একটা সূত্র হবে সমষ্টির, আর আর এর মান যদি অনেক চেয়ে ছোট হয় তাহলে একটা সূত্র হবে। তা আমরা দেখি সূত্র দুটো। সমষ্টি এস এন ইকুয়াল এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান, যেখানে আর ইজ গ্রেটার দেন ওয়ান, আর বড় ওয়ানের চেয়ে, দেখো সেই জন্য আর এর থেকে ওয়ান বিয়োগ গিয়েছে, হ্যাঁ, আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এবং সমষ্টি এস এন সমান এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন বাই ওয়ান মাইনাস আর, যেখানে আর ইজ লেস দেন ওয়ান, এখানে ওয়ান বড়, সেই জন্য ওয়ানের থেকে আর বিয়োগ গেছে। তো এই একটি সূত্র, আর এখানে দুইটা সূত্র, এটি আমাদের অনেক কাজে লাগবে, সেই জন্য সূত্র দুটি সবসময় মনে রাখার চেষ্টা করবে। আরও কিছু সূত্র সম্পর্কে আমরা জানব। এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সমান এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু, এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টুয়াইস এন প্লাস ওয়ান বাই সিক্স, এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। প্রথমে যে সূত্রটি লিখেছি এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু, এইটার উপরে যদি হোল স্কোয়ার দিয়ে দিই তাহলে হবে ঘনের সমষ্টি। তাহলে দেখো, এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি, এন স্কোয়ার ইন্টু এন প্লাস ওয়ান হোল স্কোয়ার বাই দুইয়ের উপরে বর্গ ফোর, তৈরি করি চার। এই সূত্রগুলোকে আমরা সংক্ষেপে আবার লিখে দিচ্ছি, দেখো ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট 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 এন, সূত্র হবে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু, ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার, দেখো বর্গের স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, প্লাস এন স্কোয়ার এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টুয়াইস এন প্লাস ওয়ান বাই সিক্স, ওয়ান কিউব প্লাস টু কিউব প্লাস থ্রি কিউব প্লাস ডট 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 প্লাস এন কিউব সমান এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এর হোল স্কোয়ার সমান এন স্কোয়ার প্লাস এন প্লাস ওয়ান হোল স্কোয়ার বাই ফোর। তাহলে এই যে সূত্র, যতগুলো সূত্র লিখলাম এই প্রত্যেকটি সূত্র খাতা লিখে নিয়েছো আশা করি, এবং সূত্রগুলো বারবার বারবার অনুশীলন করবে যাতে করে সূত্রগুলো মনের ভিতরে থেকে যায়, এবং যখন অঙ্ক করব তখন কোন সূত্র প্রয়োগ করব সেটি যেন তুমি বুঝতে পারো, এই জন্য সূত্রগুলো মনে রাখা প্রয়োজন। এখন দেখো, আমরা অনুশীলনের অঙ্কে চলে যাব। পাঁচ থেকে অঙ্ক শুরু, দেখো পাঁচ নম্বর অঙ্ক কী বলেছে, সিক্সটি ফোর প্লাস থার্টি টু প্লাস সিক্সটিন প্লাস এইট প্লাস ডট ডট ধারাটির অষ্টম পদ নির্ণয় করো। আমরা প্রথমে ধারাটা লিখি, সিক্সটি ফোর প্লাস থার্টি টু প্লাস সিক্সটিন প্লাস এইট, অষ্টম পদ মানে আট পদ নির্ণয় করতে হবে, এন এর মান এখানে আট। ধারাটির প্রথম পদ এ সমান সিক্সটি ফোর,
साधारण अनुपात आर समान द्वितीय पद भाग प्रथम पद अतएव आर इक्वल टू कत हबे काटाकाटी करले हाफ एवं पद संख्या एन बाय एन इक्वल कत अष्टम पद माने आठ पदेर समष्टि बेर करते बोलछे एन एर मान एट आमरा जानी एन तम पद समान ए आर टू दि पावर एन माइनस वन अतएव धाराटीर अष्टम पद समान ए आर टू दि पावर एट माइनस वन इक्वल ए आर टू दि पावर सेवेन एखन एर मान कत सिक्सटी फोर इंटू आर एर मान कत हाफ पावर हलो सेवेन सिक्सटी फोर ओन एर पावर जदि सेवेन है ओन ही हबे टू एर पावर जदि सेवेन है ताहले आमरा क्यालकुलेटर साहाज्य नेब टू टू दि पावर सेवेन ओन हंड्रेड ट्वेंटी एट काटाकाटी करले एटी ओन टू हाफ এটি হবে অ্যান্সার আশা করি সবাই বুঝতে পেরেছ অঙ্ক নম্বর সিক্স দেখো থ্রি প্লাস নাইন প্লাস টোয়েন্টি সেভেন প্লাস ডট ডট এই ধারাটির প্রথম চোদ্দটি পদের সমষ্টি চোদ্দটি এই টি কথাটা উল্লেখ হয়েছে চোদ্দতম পদ আর চোদ্দটি পদ যদি তম পদ হয় তাহলে একরকম সূত্র আমরা ব্যবহার করব আর চোদ্দটি যদি বলে তাহলে বুঝতে হবে এটা আমাদের সমষ্টি বের করতে বলছে তাহলে সেক্ষেত্রে দেখো আমরা সমষ্টির সূত্র প্রয়োগ করব সমষ্টির ক্ষেত্রে সবাই মনে আছে তো যে সমষ্টির কিন্তু দুইটি সূত্র আর এর মানের উপর ভিত্তি করে সূত্র দুটি প্রয়োগ হবে তাহলে আমরা দেখি ধারাটির প্রথম পদ এ ইকল থ্রি সাধারণ অনুপাত আর ইকুয়াল দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ অতএব আর ইকুয়াল টু থ্রি তা আর ইকুয়াল থ্রি মানে এখানে বুঝতে হবে আর এর মান ওয়ানের চেয়ে বড় তো এখানে আর ইজ গ্রেটার দ্য নন তাহলে আর এর মান একের চেয়ে বড় সেজন্য সমষ্টির সূত্র আমরা ওইভাবে বসাবো এবং পদ সংখ্যা এন ইকুয়াল ফোরটিন আমরা জানি এন পদের সমষ্টি এস এন ইকুয়াল যেহেতু আর বড় সূত্র কী হবে এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান এখন দেখো অতএব চোদ্দ পদের সমষ্টি এস ফোরটিন সমান এর মান আমরা পেয়েছি থ্রি আর এখানে আর এর মানের জায়গায় আমরা লিখব থ্রি টু দি পাওয়ার এন এন হলো চোদ্দ মাইনাস ওয়ান আর এখানে নিচে হবে আর এর মান থ্রি মাইনাস ওয়ান তাহলে এখান থেকে আমরা এরকমভাবে লিখতে পারবো থ্রি থেকে ওয়ান বিয়োগ করলে টু এখন এটাকে আমরা ক্যালকুলেশন না করে এরকম সরাসরি লিখে দিই থ্রি বাই টু ইন্টু থ্রি টু দি পাওয়ার ফোরটিন মাইনাস ওয়ান এটি অ্যান্সার এখন দেখো সাত নম্বর অঙ্ক সাত নম্বর অঙ্কে কী আছে দেখো ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট প্লাস সিক্সটি ফোর প্লাস থার্টি টু প্লাস ডট 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 এই ধারাটির কোন পদ হাফ কোন পদ হাফ বলতে ওই কোন পদটা বুঝতে হবে যে এখানে এন পদ এনতম পদ দেওয়া আছে বা আমরা ধরে নেব ধারাটির প্রথম পদ এ সমান একশো আঠাশ সাধারণ
अनुपात आर इक्वल द्वितीय पद भाग प्रथम पद अतए आर इक्वल टू कत हबे हाफ मने करी एनतम पद हाफ लास्ट जेटा देवा छिलो सेटी आमरा धरे निलाम एनतम पद हाफ आमरा जानी एनतम पद समान ए आर टू दि पावर एन माइनस वन एखान थेके आमरा जोदि मान बसाई एनतम पद कत आछे हाफ बसिए दिलाम एर मानटा कत 128 आर एर मान देखो हाफ पेयेछि उपरे पावर हबे एन माइनस वन एखन देखो आमरा पक्षान्तर करे नि जेहेतु एन एर मान बेर करते हबे जे मानटी बेर करते हबे सेटी सब समय बाम पाशे रखार चेष्टा करब ताहले सुविधा हबे এখন দেখো পক্ষান্তর করলে পরে এই টার্মটা পাই এবার 128 কোই পাশে নিয়ে যাব তাহলে 128 কোথায় যাবে এটি হবে এই যেহেতু এখানে গুণ ছিল ও পাশে যেয়ে ভাগ হবে তাহলে হাফ টু দি ফোর এন মাইনাস ওয়ান 128 সঙ্গে দুই গুণ করলে 256 বা এখানে দেখো হাফের পাওয়ার আছে এন মাইনাস ওয়ান আমাদের কিছু টেকনিক কাজে লাগাতে হবে যেহেতু আমরা এন এর মান বের করতে চাই তাহলে ওয়ান বাই 256 আছে আমরা 256 মানে টু এর উপরে কত পাওয়ার দিলে 256 হয় এরকম চিন্তা করে নেব তাহলে টু এর উপরে যদি পাওয়ার দিই 8 তাহলে কিন্তু আমার 256 হয়ে যাবে এর কাজ হলো এখন যে কাজটি করতে যাব আমরা সেটা হলো দেখো এখানে হাফ আছে এখানে হাফ আছে মানে দুই পাশে যদি ভিত্তি বেজ যদি একই রকম থাকে তাহলে বেজ দুটো বাদ দেওয়া যায় আবার যদি পাওয়ার যদি একই রকম থাকে পাওয়ার দুটো বাদ দেওয়া যায় তাহলে আমরা হাফ হাফ যদি বাদ দিয়ে দিই তাহলে এন মাইনাস ওয়ান ইকুয়াল এইট তাহলে এখান থেকে এন সমান এইট প্লাস ওয়ান অতএব এন ইকুয়াল নাইন এটি আমাদের অ্যান্সার আশা করি সবাই বুঝতে পেরেছ দেখো এবার আমরা আট নম্বর অঙ্ক দেখব আট নম্বর অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট কারণ বারবার এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসে তো আমরা খুব ভালোভাবে খেয়াল করব একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ টু রুট থ্রি বাই নাইন এবং দশম পদ এইট রুট টু বাই এইটি ওয়ান হলে ধারাটির তৃতীয় পদ নির্ণয় করতে হবে আমার পঞ্চম পদ দেওয়া আছে দশম পদ দেওয়া আছে তৃতীয় পদ নির্ণয় করতে হবে যেহেতু প্রথম পদ এবং সাধারণ অনুপাত দেওয়া নেই আমরা ধরে নেব মনে করি গুণোত্তর ধারাটির প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত আর অতএব ধারাটির এনতম পদ ইকুয়াল এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান অতএব দেখো এখানে দেওয়া আছে কি বইয়ে পঞ্চম পদ অতএব ধারাটির পঞ্চম পদ সমান এ আর টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান সমান এ আর টু দি পাওয়ার ফোর তো পঞ্চম পদ বইয়ে দেওয়া আছে কত টু রুট থ্রি বাই নাইন তো প্রশ্ন মতে এ আর টু দি পাওয়ার ফোর সমান টু রুট থ্রি বাই নাইন এটি এক নং সমীকরণ দিয়ে দিলাম আবার ধারাটির দশম পদ এ আর টু দি পাওয়ার টেন মাইনাস ওয়ান তাহলে এ আর টু দি পাওয়ার নাইন হবে
বইয়ে দেখো দশম পদ দেওয়া আছে কত, সেইটা আমরা এখানে প্রশ্ন মতে লিখে দেব। প্রশ্ন মতে এ আর টু দি পাওয়ার 9 সমান 8 রুট 2 বাই 81। এটা হলো 2 নং সমীকরণ। মূলত এই ধারাটির আমাদের কী বের করতে হবে, তৃতীয় পদ নির্ণয় করতে হবে। তৃতীয় পদ মানে হলো এ আর টু দি পাওয়ার 3-1, মানে এ আর স্কোয়ার, এবং এ এর মান এবং আর এর মান তোমার প্রয়োজন। যেহেতু এ এবং আর এর মান নেই এখানে, সেজন্য এ এবং আর এর মান বের করতে হবে। এখানে দুটো সমীকরণ লক্ষ্য করো, একটা হলো এ আর টু দি পাওয়ার 9 8 রুট 2 বাই 81, এটা হলো 2 নং সমীকরণ, আর এ আর টু দি পাওয়ার 4 ইকুয়াল 2 রুট 3 বাই 9, এটা 1 নং সমীকরণ। এখন আমরা আর এবং এ এর মান বের করার জন্য দেখি 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দিয়ে ভাগ করব। 2 নং কে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই। এটি করলে পরে আমার আর এর মান বেরোবে। তাহলে আমরা বাম পাশকে বাম পাশ দিয়ে ভাগ করি, এ আর টু দি পাওয়ার 9 ভাগ হবে এ আর টু দি পাওয়ার 4, আর এখানে 8 রুট 2 বাই 81 2 রুট 3 বাই 9, বা এ কাটাকাটি গেল। তাহলে সূচকের নিয়ম অনুযায়ী আর একটি 9-4, মানে দুইটি আর আছে, একটি আর নিলাম, ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়, 9-4। আর এখানে ভাগটা যদি আমরা করি, ভগ্নাংশের ভাগের জায়গায় হবে গুণ, হর যাবে লবে, লব আসবে হরে, 9 গেল উপরে, 2√3 নিচে নেমে গেল। এখন দেখো এখানে আর টু দি পাওয়ার 5, আর এখানে কাটাকাটি করলে কত হবে, 2 দিয়ে যদি আমরা 8কে ভাগ করি 4√2, আর এখানে 9 এসে 9, 9 দিয়ে যদি আমরা 81কে ভাগ করি 9 হবে √3। এটি দেখো কেটে দিই, 4√2 9√3। এখন দেখো এখান থেকে আমাদের আর এর মান নির্ণয় করতে হবে। আর এর উপর পাওয়ার আছে কত, 5। তাহলে আমরা এই পাশে কোনো কিছুর উপর যদি পাওয়ার 5 তৈরি করতে পারি, তাহলে 5 উভয় পক্ষ বাদ দিয়ে আমরা আর এর মান নির্ণয় করতে পারবো। সূচকের নিয়ম ফলো করা হচ্ছে এখানে, আর টু দি পাওয়ার 5, এখানে দেখো 4কে লেখা যায় 2² ইন্টু √2, 9কে লেখা যায় 3² ইন্টু √3। এখান থেকে দেখো এটাকে লেখা যাবে কি, √2 টু দি পাওয়ার 4। এই √2 পাওয়ার যদি আমরা 4 দিই, তাহলে 2² মানে 4 হয়। আর এখানে দেখো √2, 3² লিখবো আমরা √3 টু দি পাওয়ার 4 √3। এখন লক্ষ্য করো যে √3 চারটে একটা পাঁচটা, √2 চারটে একটা পাঁচটা, তার মানে আমরা পাওয়ার এখন 5 উন্নীত করলাম, √2 টু দি পাওয়ার 5, চারটা আর একটা পাঁচটা, এখানে কত হলো √3 টু দি পাওয়ার 5। তাহলে এখান থেকে আমরা 8 টু দি পাওয়ার 5 ইকুয়াল লিখতে পারবো একসঙ্গে √2 বাই √3, এটারও পাওয়ার 5, নিচের টার্মেরও পাওয়ার 5, একসঙ্গে পাওয়ার 5 দিয়ে দিলাম। এখন এই 5 বাদ দিয়ে দিলাম, পাওয়ার যদি একই রকম থাকে তাহলে আমরা বাদ দিয়ে আর সমান কী পাবো, √2 বাই √3 এ। তাহলে এটা হলো আর এর মান। এখন দেখো আর এর মান 1 নং সমীকরণে বসাই। 1 নং সমীকরণ কী ছিল, এ আর টু দি পাওয়ার 4 সমান 2√3 বাই 9। এখানে দেখো আর এর স্থানে বসাবো, এর মান নেই সেজন্য এ জায়গায় লিখে দেব, আর এর স্থলে লিখবো √2 বাই √3 টু দি পাওয়ার 4, 2√3 বাই 9। বা এটাকে আমরা লিখতে পারি √2 বাই √3, 4কে 2×2 লিখলাম, উদ্দেশ্য এই 2 আর √ বাদ দেওয়া যায়,
সেজন্য দেখো এ রুট আর হোল স্কয়ার বাদ গেল, তাহলে নিচে থাকলো ভিতরে থাকলো হোল স্কয়ারের ভিতরে থাকলো 2/3, আর এইটা বাদ গেল, এই টুটা এখানে এসে বসলো 2√3/9, বা 2 উপরে কত হোল স্কয়ার, তুই দেখো 4, 4a/3/9 2√3/9, উভয় পক্ষে 9 বাদ দিয়ে দিতে পারি, তাহলে 4a = 2√3, বা a = 2√3/4, বা a = কাটাকাটি করলাম √3/2। এখন দেখো আমরা a এর মান পেয়েছি, r এর মান পেয়েছি, অতএব ধারাটির তৃতীয় পথ, অতএব ধারাটির তৃতীয় পথ সমান ar³ - 1 ar² এর মানটা কত √3/2, আর r এর মানটা কত √2/√3 হোল স্কয়ার। তাহলে এখন দেখো √2/√3/2 এখানে বাদ দেওয়া যায়, হোল স্কয়ার রুট কাটাকাটি গেলে কত থাকে 2/3, কত থাকবে এখন √3/2 থাকলো 2/, এই 3 পরিবর্তে একটা 3, এর অর্থ হলো দুটা √3, দুইটা √3 গুণ করলে একটা 3 হবে। এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে এটা কেটে গেল, উপরে থাকে 1 আর নিচে থাকে √3, এটি অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা এই 8 পর্যন্তই শেষ করব, এরপরে পরবর্তী 2 ক্লাসের মাধ্যমে এই পুরো অধ্যায়টি শেষ করতে পারবো বলে আশা রাখি। তো প্রতিটি ক্লাস সুন্দরভাবে দেখবা, আজ বাড়ির কাজ থাকবে যে অঙ্কগুলো আজ করালাম সেগুলো বারবার অনুশীলন করবে, এবং এখানে আমরা প্রথমে সূত্র নিয়ে আলোচনা করেছি, সূত্রগুলো খাতায় লিখবে, বারবার প্র্যাকটিস করবে যেন তোমার মনের ভিতরে থেকে যায়, তাহলে ভালো করতে পারবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।